খবর বেছে নিয়ে দ্রুত পড়ুন। সব সময়েই নেতিবাচক খবরের চাহিদা বেশি। আমাদের সমাজে অধিকাংশ ব্যক্তি বাস্তবিকভাবেই মহৎ ব্যক্তিদের আত্মজীবনী পড়ার চেয়ে কোনো খ্যাতনামা তারকার অপরাধ সম্পর্কিত আদালতের বিচারের খবর পড়তে বেশি পছন্দ করে। সাম্প্রতিককালে কোনো অসাধারণ বৈজ্ঞানিক আবিষ্কারের ঘোষণা বা বিবরণ সম্বন্ধীয় খবরের বদলে তাজা কোনো শোকাবহ ঘটনা যখন খবরের কাগজে শিরোনাম হয়ে ওঠে, সেই দিন সেই খবরের কাগজের বিক্রি বহুগুণ বেড়ে যায়। আসল সমস্যা হলো নেতিবাচক খবর পড়ার বা দেখার অভ্যাসগ্রস্ত হয়ে পড়া তো খুবই সহজ। আমি এমন অনেককে জানি যারা দিনের শুরুতেই যত রকমের শেষ রাতে ঘটে যাওয়া সাম্প্রতিক অপরাধ, দুর্ঘটনা এবং কুৎসামূলক খবর পড়েই খবরের কাগজ উল্টে রাখে। আমি কোনো কাল্পনিক ধারণার বশবর্তী হয়ে আজ খবরের কাগজ বা দূরদর্শনের খবরের বিরুদ্ধে এই কথাগুলো বলছি না। আসল কথা হলো আমিও অনেক খবরের কাগজ থেকেই অনবদ্য কিছু খবর বা তথ্য পেয়ে থাকি এবং সারা বছর ধরে দূরদর্শন পরিচালিত অত্যন্ত বুদ্ধিদীপ্ত নানা অনুষ্ঠান দেখে আমিও অনেক কিছু শিখি এবং জানতেও পারি। সহজভাবে আমার বলার কথা হলো আপনি কোন খবর পড়বেন সেই বিষয়ে আপনাকে আরও বেশি নির্বাচনী মনোভাবযুক্ত হতে হবে। আপনি সুচিন্তিতভাবে বিচার করে দূরদর্শন বা খবরের কাগজের অনুষ্ঠান দেখুন বা খবর পড়ুন। সকালের খবরের কাগজ পড়বার আগে কেন এবং কোন ধরনের খবর পড়বেন তা ঠিক করে নিন। খবর পড়ে ফেলাকে শুধু সময় কাটাবার মাধ্যম হিসেবে ব্যবহার না করে আপনার জ্ঞান এবং তথ্য ভাণ্ডার বাড়াবার জন্যই এই মাধ্যমটিকে এক প্রকার তথ্য যোগানের হাতিয়ার হিসেবে ব্যবহার করুন। আমাদের মধ্যে অনেকেই রোজ দিন এবং সাত দিনই দ্রুত খবর পড়ার বা দেখার নেশা এই বদ অভ্যাসটি ছাড়তে সবচেয়ে ভালো উপায়গুলির অন্যতম উপায়টি হল প্রতিজ্ঞা করুন এবার থেকে আপনি আর একটিও নেতিবাচক খবর পড়বেন না বা টিভির এমন কোনো অনুষ্ঠান দেখবেন না যাতে ন্যাক্কারজনক খবরের ঘটনার দুর্ঘটনার প্রতিবেদন পেশ করা হচ্ছে। আপনি এমনটি করার পর দুটি বিষয় লক্ষ্য করতে পারবেন। প্রথমত, আপনি সত্যিই এমন কোনো তথ্য বাদ দিচ্ছেন না যা আপনার জানার দরকার ছিল। এরপরেও আপনি সারাদিনের সবচেয়ে বেশি দরকারি খবরগুলি আপনার কর্মক্ষেত্রের সহকর্মীদের বা পরিবারের মধ্যে আলোচিত কথাবার্তা থেকে জেনে যাবেন। দ্বিতীয়ত, আপনি অনেক বেশি নির্মলতা ও শান্তিতে থাকবেন। এছাড়া রোজ আপনি দ্রুত প্রয়োজনীয় খবরগুলি পড়ে নিলে বেশ কিছুটা সময় বাঁচবে এবং অন্য কাজে আরও বেশি করে সময় দিতে পারবেন, যা আপনার জীবনের সার্বিক উন্নতিতে অনেকটাই সাহায্য করবে।